মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হারবার গ্রুপ নিবেদিত সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য আমাদের সাথে যারা বসে টিভি দেখছেন এই অনুষ্ঠানটি উপভোগ করছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক বড় বড় মতো আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো প্রশ্নের জবাব দেবার জন্য আপনারা দেশে এবং বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন সে সকল কিছু প্রশ্নের উত্তরই আজ আমরা দিব আপনারা জানেন যে এই প্রশ্নের উত্তর দেবার জন্য উপস্থিত থাকেন আমাদের দেশের এবং এই উপমহাদেশের একজন খ্যাতিমান হারবার গবেষক ও চিকিৎসক মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলমগীরমতি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় দর্শক আসুন তাহলে আজকের আমাদের আলোচনাটি শুরু করি ডাক্তার আলমগীরমতি এবার যার প্রশ্নটি পড়তে চাচ্ছি তার নাম হচ্ছে রাশিদা বেগম ঢাকার কামরাঙ্গি চট থেকে লিখেছেন তিনি বলছেন যে আমার গালে ক্যান্সার হয়েছিল ক্যান্সারের জায়গায় অপারেশন করা হয়েছে পাঁচ সাইকেল কেমোথেরাপি নেওয়া হয়েছে কিছুদিন ভালো ছিলাম কিন্তু এখন আবার আগের মতো ব্যথা করছে এবং খেতে পারছে না এই অবস্থায় কারণীয় যে বোন গালে যাদের ক্যান্সার হয় এর সাথে গাল মারি কণ্ঠনালী সম্পূর্ণটাই প্রায় এই জায়গাটা আমাদের আক্রমণের জায়গা হয়ে যায় এবং এখানে সব রকম জীবাণুই জমা হয় সাধারণত গালে যাদের ক্যান্সার হয় তারা যদি একটু বেশি পান সাদা পাতা জর্দা গুড় দোক্তা বা বিড়ি সিগারেট এই জাতীয় জিনিস খায় তাদের কি তাদেরই এই গালের ভিতরে এই ক্যান্সার হয় এখন যেটা হয়ে গেছে গেছে আপনাকে প্রথম আমি একটা অনুরোধ করব যে আপনি নিমের ডাল দিয়ে দাঁত মাজবেন অথবা নিমের কচি পাতা দিয়ে আপনি দাঁত মাজবেন অথবা আপনি কচি আমের পাতা দিয়ে দাঁত মাজবেন অথবা আপনি কচি পেয়ারা পাতা দিয়ে দাঁত মাজবেন প্রথম দাঁত মাজার উপরে আমি কথাটা বলতেছি এই কারণে যে মুখ দিয়ে সব রোগ হয় শুরু এখান থেকেই সব রোগ শুরু হয় আপনার এইখানে ক্যান্সার আছে এটা কিন্তু সম্পূর্ণ শরীরে ছড়াই পড়বে তবে প্রথমে আপনাকে সকালবেলা এবং বিকালবেলা তিনবার আপনাকে নিমের ডাল দিয়ে আর যেগুলি আমি বললাম নিমের ডাল না পাওয়া গেলে কচি আমের পাতা কচি পেয়ারা পাতা কচি নিমের পাতা দিয়ে আপনার দাঁত মাজা এখন থেকেই আপনার আরম্ভ করতে হবে বা এই ধরনের যারা অনেক বেশি চুন খান পান খান সাদা ভাতা খান জর্দা গুল দোক্তা খান তারা কিন্তু অবশ্যই তিনবার দাঁত মাজতে হবে এক দুই নম্বরে নিম টুথপেস্ট পাওয়া যায় মাশরুম টুথপেস্ট পাওয়া যায় এই জাতীয় টুথপেস্টগুলো দিয়ে আপনাকে চারি পাঁচবার দাঁতটাকে ভিতরটা ক্লিন করতে হবে মুখ পরিষ্কার করতে হবে নাহলে আপনি নাক কান সবগুলো কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে যাবে এটা একটা পর্ব গেল ক্লিন করে আপনার জীবাণুটা মুক্ত করা দিনে তিন চারবার আর একটা হলো মুখের ভিতরে সময় আপনাকে গোলমরিচ আদা লবঙ্গ তারি এলাচি রাখতে হবে কিন্তু পান সুপারি জ্বর না এখানে এই ব্যাপারে কোনো প্রশ্নই ওঠে না এটা এখন জোটের পর্যায়ে চলে গেছে তার কেমোতে কিন্তু তার কাজ হচ্ছে না তার কেমোথেরাপি তাকে কাজ করতেছে না তবে এই ক্ষেত্রে তাকে এখন আল্লাহ যদি রহমত করে তাহলে আপনাকে এই মুখের ভিতরে আদা রাখতে হবে মুখের ভিতরে গোলমরিচ রাখতে হবে মুখের ভিতরে লবঙ্গ রাখতে হবে চব্বিশ ঘন্টায় মুখের ভিতরে আপনি একটু রসুন একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ অল্প অল্প করে রেখে আপনাকে আস্তে আস্তে এই জীবাণুগুলোকে এখান থেকে সরাই নিতে হবে অনেক সময় চলে যায় এখান থেকে জীবাণুগুলো চলেও যায় এর একটা পার্স হল সে কোনোরূপ মাংস এবং মিষ্টি খেতে পারবে না আর যদি খুব ব্যথা হয় তখন সে একটু ফিটকিরি পাউডার করে অ্যালার্ম পাউডার করে এখানে দিতে পারবে তাতে সে একটু আরাম পাবে একটু কর্পুর আরাম পাওয়ার জন্য অল্প অল্প করে অভ্যাস করে নেবে কর্পুর দিতে পারলেও জীবাণুগুলো চলে যাবে এই জায়গাটা তার আরাম হবে অনেক বেশি করে লবঙ্গ বেটে এই জায়গাটার মধ্যে দিতে পারবে লবঙ্গ একটা অ্যানেস্থেসিয়া করার পাওয়ার আছে মানে অবশ করার পাওয়ার আছে যেমন সারা বিশ্বে দাঁত উঠানের পূর্বে একটু ক্লোব অয়েল দেয় মানে লবঙ্গের তৈল দিয়ে দেয় লবঙ্গের তৈরি আমাদের দেশ পাওয়া যায় যাই হোক এটা আপনার লবঙ্গের একটা নির্দেশ আপনি দিতে পারবেন মানে আপাতত ব্যথা কমানোর জন্য আরেকটা হলো আপনার ঠান্ডা পানি আপনি খেতে পারবেন না বরফ খেতে পারবেন না আইসক্রিম খেতে পারবেন না চিনি তো খেতেই পারবেন না চা খেতে পারবেন চিনি দুধ ছাড়া লিগার চা অল্প অল্প খেতে পারবেন যত চা খাবেন তার সাথে পুদিনা পাতা আর আদা অজস্র পরিমাণে দিতে হবে আরেকটা জিনিস হলো অবস করার জন্য আরাম পাওয়ার জন্য দানা আচ্ছা পোস্তা দানা এখন বিভিন্ন তরকারিতে মশলায় ব্যবহার করে অনেক খাবারই এখন দানা দেয় এখন মাংস পোলাও বিরিয়ানি কালিয়া কোর্তা এই জাতীয় যত কালিয়া কোপ্তা টোপতা এই জাতীয় সব জিনিসের ভিতরে স্বামী কাবাব টাবাব এই বিভিন্ন পেটি এই এইসব জিনিসের ভিতরে ইয়ে দেওয়া হয় আমাদের দেশে কিন্তু এই যে মুখমণ্ডলের মুখ গহ্বরের ক্যান্সার জিব্বায় ক্যান্সার উপরে তালুতে নিচের তালুতে ক্যান্সার থার্ড ক্যান্সার গলায় ক্যান্সারের প্রাদুর্ভাব অনেক বেশি এবং আমাদের সাবকন্টিনেন্ট বা উপমহাদেশেও কিন্তু এটা অনেক বেশি কারণ কারণ হলো আমাদের দেশের মানুষ কেউ সঠিকভাবে মুখটাকে দাঁতটাকে মুখ গহ্বরটাকে গালটাকে ঠোটকা ঠোঁটকে পরিষ্কার করে না কেউ সঠিকভাবে মুখ ধোয় না তার উপরে আবার চুন সাদা পাতা সিগারেটের একটা উত্তচারটা আছেই তারপরে খাওয়ার পরে কেউ কুলকুচা করে না ভালোভাবে খাওয়ার পরে কেউ ভালোভাবে হাত এবং মুখ ভালোভাবে ধোয়া হয় না কেউ ভালোভাবে উজু করে না উঁজুর নিয়ম মতন উঁজু করা হয় না অনেক কুলকুচা করে উজু করা হয় না গলার ভিতরে গার্গিলটা সঠিকভাবে করা হয় না অতএব আমাদের দেশে এই রোগটা অনেক 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 বেশি রোগ হলে আমরা বুঝতে পারি যে কঠিন পর্যায়ে চলে যাচ্ছে এর আগে আমরা এটার উপরে কোনো অনুদামন করি না অনেকের মুখ থেকে দুর্গন্ধ হয় অনেক সুদী লোকের মুখের থেকে বিচ্ছিরি দুর্গন্ধ হয় দাঁত মুখ ঠোঁট গাল একদম অপরিষ্কার থাকে জীবের গোড়ায় অজস্র সাদা ময়লা থেকে কোনো রকম খায় আর শুয়ে পড়ে খেয়ে যাই কোনো কিছুই ঠিকমতো করা হয় না এর ফলে মুখ দিয়ে সব রোগী হয় শুরু অতএব খুব সাবধান হতে হবে এই রুগীকে এবং রুগীর আত্মীয় স্বজনকেও যদি তার এখানের থেকে এইগুলির মধ্যে ব্যথা হতে পারে তখন এগুলোর মধ্যে একটু পিপারমেন্ট জাতীয় জিনিস মোভ জাতীয় জিনিস রুগীকে একটু আরাম দেওয়ার জন্য তারপর তো কিলার জাতীয় জিনিস আছে যত ধরনের ব্যথা নিবরক ওষুধ আছে সবই রুগীকে খাওয়াইয়া রুগীকে যতটুক শান্তি প্রশান্তি দেওয়া যায় যতটুক ভালোবাসা যতটুক সেবা দেওয়া যায় এই রোগগুলো কিন্তু বা এই ক্যান্সারগুলো সহ অনেক ক্ষেত্রে প্রতিরোধযোগ্য এই যে আমরা যেমন পান সময় মতো হ্যাঁ সময় হলে তারপরে আপনি বললে যদি সে না আবার যদি তার এর সাথে একটু ডায়াবেটিস যুক্ত হয়ে পড়ে তার যদি এটার সাথে একটু প্রেসার যোগ হয়ে পড়ে তার শরীরে যদি ইউসুন উপিলটা বেড়ে যায় তার শরীরে যদি কিটোটিন বেশি এসে পড়ে ওডেল আইসা পড়ে এই যে এই যন্ত্রণাগুলো যদি বাড়তি হয় তখন ডাক্তার এটাকে আর ধরে রাখতে পারে না রুগীকে যত বেশি ডাক্তারকে সহযোগিতা করবে তখন রুগীর একটু ভালো হওয়ার সুযোগ থাকে অবশ্যই এবং মুখের ভিতরে যে কোনো ঘাই ইভেন শুধু মুখ না শরীরের ভিতরে যে কোনো ঘাই যদি চিকিৎসা নেয়ার পরও যদি না সারে এবং এটি যদি দিন দিন বড় হতে থাকে অ্যাব্রো থেবড় হতে পারে ওইখান থেকে কস ঝরে এই ধরনের কোনো আকার আকৃতি হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এটা ডাক্তারের কাছে যেতে হবে এটা নিয়ে বসে থাকার কোনো সুযোগ নেই যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যেতে হবে তবে এই রুগী একটু গাজর বেশি খেতে পারবে কারণ গাজরের মধ্যে অনেক রেগোপ্লাবিন আছে সে একটু কাঁচা হলুদ চাওয়াইয়া খেতে পারবে কাঁচা হলুদের ভিতরে কার আছে এই এই জিনিসগুলো অ্যান্টি ক্যান্সার হিসাবে তার জন্য কিছুটা কাজ করবে ডাক্তার আপনার কাছে আবারও আমরা আসবো তার আগে একটু বিরতি নিয়ে নেই প্রিয় দর্শক দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন এই অনুষ্ঠানটি আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছিলাম একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরেই ফিরছি আমাদের সঙ্গেই থাকুন